শাহিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চিকেনের খুবই জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করছি, সেটি হলো বেঙ্গলি চিকেন কারি। প্রথমে একটি প্যানের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দিচ্ছে দারচিনি। এবার এগুলোকে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এবার এই পেঁয়াজ কুচানোগুলোকেও একটু লাল করে ভেজে নেব। এবার দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা। এবার এই আদা ও রসুনের পেস্টটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এরপর দিচ্ছি টমেটো কুচানো। এরপর একে একে দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সবটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে চিকেনটা দিয়ে সমস্ত মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে খুব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এরপর এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে সেটাকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি ধনে পাতা কুচানো। এখন এটাকে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব। আমাদের চিকেন কারি এখন পুরোপুরি রেডি। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি।